ইরানিস কিচেনে বন্ধুদের স্বাগত। আজকে একটা নতুন রেসিপি করব, সেটা হচ্ছে এই রেসিপিটা বিশেষত শীতকালেই খাওয়া হয়। এটা হচ্ছে শুটকি মাছের রেসিপি। অনেকে হয়তো রান্না করতে জানেন না বলে খেতে পারেন না, ইচ্ছা থাকলেও খাওয়া হয়ে ওঠে না। সেই জন্য বন্ধুদের জন্য আমি আজকে এই শুটকি মাছের রেসিপিটা নিয়ে আসলাম। আমি কড়াইতে বড় চামচের এক চামচ প্রথমে তেল দিয়েছি, আর শুটকি মাছগুলোকে ভালো করে কেটে বেছে প্রায় 10 থেকে 12 বার আমি ভালো করে ধুয়ে নিয়েছি, কারণ শুটকি মাছে অনেক সময় বালি থাকে, সেজন্য এটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি এই কড়াই তেলটা যখন গরম হয়ে এসেছে, সেই ধুয়ে রাখা শুটকি মাছগুলোকে কেটে রেখেছি ছোট ছোট করে, সেটা কড়াইতে দিয়ে দিচ্ছি। সবকটা শুটকি মাছ আমি এরকম ছোট ছোট পিস পিস করে কেটে নিয়েছি। কেটে এটাকে ভালো করে ধুয়ে এবার আমি একটু ভেজে নেব। এতে কিন্তু নুন বা হলুদ কোনোটাই আমি ইউজ করছি না, জাস্ট একটু ভেজে নিচ্ছি। দেখুন মাছগুলো প্রায় ভাজা ভাজা হয়ে এসছে। এবার আমি মাছগুলোকে তুলে নেব কড়াই থেকে। আমি যেই কড়াইতে মাছটা ভেজেছিলাম সেই কড়াইতেই তেলটা দিয়েছি। বেশ পরিমাণে একটু বেশি তেল দিতে হবে, কারণ শুটকি মাছ রান্না করতে গেলে একটু তেলের পরিমাণ বেশি হয়। এখানে আমি বড় চামচের 4 চামচ সর্ষের তেল দিয়েছি, আর শুটকি মাছ সর্ষের তেলে রান্না করলেই ভালো হয়। এবার ফোড়ন হিসেবে আমি বেশ কিছুটা কালো জিরে দিয়ে দিচ্ছি। তেলটা যেহেতু গরম হয়ে গেছিলো, কালো জিরেটা আমি দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি দেব শিম। আমি শিমগুলোকে ভালো করে দুফালি করে কেটেছি এবং ভালো করে ধুয়ে রেখেছি। এবার এটাকে আমি তেলে দিয়ে দিচ্ছি। আমি শিমগুলোকে পুরোটাই এর মধ্যে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। আর দিয়ে দেব বেগুন। আমি বেগুনগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি, কেটে ধুয়ে রেখেছি, এই বেগুনও দিয়ে দিলাম। এখানে একটা বড় মাপের গোটা বেগুন আছে, আর ওখানে 500 গ্রাম শিম ছিল, আর শুটকি মাছ ছিল লোটে শুটকি 200 গ্রাম। দিয়ে এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করব। তেলটা যেহেতু বেশি দিয়েছি, বুঝতেই পারছেন যে পুরো সবজির গায়ে তেলটা ভালোভাবেই লাগছে। শুটকি মাছ এমন একটা জিনিস যাতে তেল মশলাটা ঠিকঠাক পরিমাণে না হলে শুটকি মাছ খেতে ভালো লাগে না। অনেকেই পেঁয়াজ আদা রসুন দিয়ে শুটকি মাছ করে খান, কিন্তু এই পদ্ধতিতে রান্না করে দেখবেন শুটকি মাছের যেন একটা আলাদাই স্বাদ আসে। আর আমার মনে হয় প্রত্যেক বন্ধুর এইভাবে শুটকি মাছ করে খেতে ভালোও লাগবে। এইভাবে 2-3 মিনিট আমি সবজিগুলোকে ভালো করে তেলের সঙ্গে ভেজে নেব। দু তিন মিনিট ধরে এটাকে নাড়াচাড়া করার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ। একটু বেশি পরিমাণেই দিলাম, ছোট চামচে 3 চামচ হলুদ দিয়েছি। দেব নুন। নুনটা আপনারা স্বাদ মতন দেবেন, আমিও বুঝে পরিমাণ বুঝে নুন দিচ্ছি। পরে অবশ্য প্রয়োজন মতন যদি মনে হয় একটু নুন দেওয়াই যেতে পারে। আর দিচ্ছি হচ্ছে মশলা হিসাবে আমি এখানে 1.5 চামচ রাঁধুনি, 1.5 চামচ ধনে, আর কাশ্মীরি মির্চ, আর 9টা মতন কাঁচা লঙ্কা আমি একসঙ্গে বেটে পেস্ট করে নিয়েছি। সেই পেস্টটা আমি পুরোটাই দিয়ে দিচ্ছি। ঝালটা আপনাদের স্বাদ অনুসারে খাবেন, কারণ কি অনেকেই বেশি ঝাল খেতে পারে না, কিন্তু শুটকি মাছ বলে এখানে আমি একটু ঝালটা বেশি দিয়েছি। শুটকি মাছ এমনিতে একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে না, তাই আমি এখান থেকে একটু ঝালটা বেশি আছে। তবে কাশ্মীরি মির্চের তো কোনো ঝাল হয় না, জাস্ট একটু রং হয়। চলুন এটাতে এবার ভালো করে নেড়ে নেওয়া যাক। তরকারিটাকে মশলা দিয়ে ভালো করে কষাতে হবে। আমি এর মধ্যে এবার 2-3 মিনিট নাড়ার পরে আমি যে শুটকি মাছটা ভেজে রেখেছিলাম সেই ভাজা শুটকি মাছটা এর মধ্যে দিয়ে দিচ্ছি পুরোটাই। পুরোটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি মশলার সাথে, যাতে মাছটাও মিশে যায়। সেরকমভাবে ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। নাড়াচাড়া করে দিয়ে আমি এটাকে ভাপে দেব, অর্থাৎ ঢেকে দেব। 5 থেকে 7 মিনিট একটু ঢেকে দেব, যাতে তরকারিগুলো পুরোটা মজে যায়। আর নুন, ঝাল, হলুদ এগুলো আস্তে আস্তে বুঝতে পারবো, যখন ঢাকা নামাবো তখন প্রায় তরকারিটা অনেকটাই তৈরি হয়ে যাবে, তখন আমি ওটাকে একটু দেখে নেব যে সব কিছু ঠিক আছে কি না। চলুন এইভাবে এবার দেওয়ার পরে আমি এটাকে ঢাকনা দিয়ে দিচ্ছি প্রায় 5 মিনিটের মতন, বা 3-4 মিনিট দিলেও হবে। আমি এটাকে ঢাকনা দিয়ে দিচ্ছি।
4 থেকে 5 মিনিট বাদে আমি এই ঢাকনাটাকে খুলে নিচ্ছি। খুলে নিয়ে দেখুন তরকারিটা অনেকটা মজে গেছে, মাছটাও মজে গেছে। এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করব। দেখুন সবজিগুলো ভালো মতন সিদ্ধ হয়ে গেছে। এটাকে আবার আমি 3 থেকে 4 মিনিট ভালো করে কষাবো জিনিসটাকে, যাতে এর গা থেকে পুরো তেলটা বেরিয়ে আসে। A few moments later আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। কারণ দেখতেই পাচ্ছেন যে কড়ার সাইড থেকে তেলগুলো দেখা যাচ্ছে, অর্থাৎ আমার মাছের এই রান্নাটা কিন্তু তৈরি হয়েই এসেছে এবং কড়াইতে এটা লেগেও যাচ্ছে। নুন ঝাল এটা আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন বারবার বলছি। আর এটা কিন্তু একটু, আর এর মধ্যে আমি যখন রান্নাও করেছি আমি কিন্তু জল ইউজ করিনি, যেটুকুনি মশলার মধ্যে ছিল সেটুকুনি, পুরো জিনিসটাই আমি ভাপে করেছি। এইটা করে দেখুন, এইভাবে শুটকি মাছ খেয়ে দেখুন, খুব ভালো লাগবে আশা করছি। আর এবার এটাকে আমি সার্ভের জন্য নিয়ে যাচ্ছি। আমার শুটকি মাছের এই রান্নাটা কিন্তু তৈরি, সবাই এই রান্নাটা করে দেখুন, একটা নতুনত্ব খেতে লাগবে। কারণ অনেকেই শুটকি মাছে তোমরা পেঁয়াজ রসুন দিয়ে খেয়ে থাকো, তাই এটা একটু অন্যরকম স্বাদ আনবে। আর একটা কথা বলি, আমার এই ভিডিওগুলো বাংলাদেশের অনেক বন্ধুরাই দেখছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বন্ধুদের কাছে আমার রিকোয়েস্ট, বাংলাদেশের বন্ধুরা তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমার সঙ্গে থেকো। তোমাদের সবার ভালোবাসায় আমার চ্যানেলটা এগিয়ে চলেছে। আরও নতুন নতুন ভিডিও পেতে আমার সঙ্গে থাকো, চ্যানেলগুলোকে তোমরা সবাই সাবস্ক্রাইব করো যারা দেখছো। তোমরা অনেকেই আমার চ্যানেল দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না, তাদের কাছে আমার একান্ত অনুরোধ তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর এই রান্নাটা অবশ্যই করে বলো কেমন হয়েছে খেতে। যদি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক করো, ভিডিওটাকে বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর আমার এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।